মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে ভারত বিরোধী হিসেবে পরিচিত ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন রাজনৈতিক দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি। এই ফলাফল দ্বীপ দেশটিকে আরও চীন ঘনিষ্ঠ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। গেল 21 এপ্রিল মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনের ভোট হয়। রবিবারের নির্বাচনে মুইজ্জুর দলের সঙ্গে মূলত লড়াই ছিল সে দেশের মালদ্বীপিয়া ডেমোক্রেটিক পার্টি এমডিপির। ফলাফল থেকে স্পষ্ট, পার্লামেন্ট নির্বাচনে সেভাবে দাগ কাটতে পারেনি এমডিপি। বিশ্বের অনেক দেশের নজর ছিল মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনের দিকে। গেল সেপ্টেম্বরে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিকে হারিয়ে জয়ী হন মুইজ্জু, কিন্তু পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে সোলির দল এমডিপি। ফলে পার্লামেন্টের বাধায় অনেক সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি মুইজ্জুর সরকার। তাই এই ভোটে জিতে পার্লামেন্টেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে চেয়েছিল পিএনসি। বিশ্লেষকদের মতে পিএনসির জয় চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট মুইজ্জুর নীতির প্রতি জোরালো সমর্থন বলে মনে করা হচ্ছে। চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে চান। মুইজ্জুর দলের এই জয়কে সুপার মেজরিটি হিসেবে বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যম। সংবিধান সংশোধনের জন্য সংসদে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকা প্রয়োজন, এই নির্বাচনের মাধ্যমে তার দল পিএনসি সেটা অর্জন করেছে। প্রধান বিরোধী দল এমডিপি মাত্র 15 আসন। এর আগে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসন তাদের দখলে থাকলেও সেই চিত্র বদলে গেছে ভোটের পর। এই জয়ের রাজনৈতিক প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে এবার প্রেসিডেন্ট মুইজ্জু সবকিছু নিয়ন্ত্রণ করবেন। সংসদে পর্যাপ্ত আসনে জয়ী হওয়ায় বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি। পার্লামেন্ট নির্বাচনের ফল মালদ্বীপকে দীর্ঘদিনের মিত্র ভারত থেকে দূরে সরিয়ে চীনের আরও ঘনিষ্ঠ করে তুলবে বলে ধারণা আন্তর্জাতিক সম্প্রদায়ের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।